আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, প্রিয়জনকে খুশি করার জন্য একটা কেক কিন্তু অসম্ভব কাজের, আর তা যদি হয় রেড ভেলভেট তাহলে তো কথাই নেই। আমি আজকে আপনাদের জন্য এক ডিম দিয়ে কিভাবে রেড ভেলভেট কেক তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করছি। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি। এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায়, আর সাথে এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দুধটাকে একটু নেড়ে 10 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি বাটার মিল্ক তৈরি করার জন্য। আর এই কেক তৈরি করার জন্য বাটার মিল্ক কিন্তু অবশ্যই লাগবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু অনেকটাই ছানার মতো হয়ে গেছে, অর্থাৎ বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। তো এটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে একত্রে ভালোভাবে চেলে নিচ্ছি, আর এক্সট্রা অংশটা আমি ফেলে দিচ্ছি। এবার একটা হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে তারপর একটা সাইডে সরিয়ে রাখছি। এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের কুসুম এবং সাদা অংশ আমি আলাদা করিনি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা আমি কয়েকবারে মিক্স করছি। এখানে আমি প্রায় 4 বারে চিনিটা মিক্স করে নিয়েছি, এতে করে চিনিটা গলে যেতে অনেক সুবিধা হবে। এবার চিনিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এবার ভালোভাবে বিট করে নিয়ে আমি এর মধ্যে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে রেড ম্যানের রেড ফুড কালার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আপনারা কেকটাকে যখন মিক্স করবেন আপনাদের কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত আপনারা চাইলে কয়েকটা রেড কালার মিক্স করতে পারেন, তাছাড়াও রেড ডাস্ট কালার দিলেও কিন্তু কেকে খুব সুন্দর একটা কালার আসে। এবার আমি এখানে বাটার মিল্ক দিয়ে দিয়েছি, এবার খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়েছি। এবার আমার কালারটা ভালো লাগেনি, সেজন্য এখানে আমি আরেকটু ফস্টার ক্লার্কের যে রেড ফুড কালার ছিল সেটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এবার সেই চেলে রাখা শুকনো উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা স্মুথ হয়ে যাচ্ছে। যখন ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটুকু আমি এর মধ্যে একটু উঁচু থেকে ঢেলে দিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যেতে পারে। এবার কেকটাকে ভালোভাবে ট্যাপ করে নিয়ে তারপর ওভেনে আমি 180 ডিগ্রিতে প্রায় 40 মিনিটের মতন কেকটাকে বেক করে নিয়েছি। আর কেকটা হতে একটু বেশি সময় লাগে, কারণ এই কেকটা হচ্ছে ময়েস্ট কেক। 40 মিনিট পর আমি ওভেন থেকে কেকটাকে বের করে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা ভালোভাবে হয়ে গেছে। তো এবার আমি কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ছুরি দিয়ে সাইডগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা কেক বোর্ডের ওজন এদিকে মাইনাস করে নিয়েছি। এবার কেকটাকে ঢেলে দিচ্ছি। এই কেকটার ওজন কতটুকু হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি। এই কেকটার ওজন হয়েছে 316 গ্রাম। এবার এই কেকের যে উঁচু অংশটা ছিল সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে সমান করে নিচ্ছি, যাতে করে কেকটা খুব সুন্দরভাবে সমান হয়ে যায়। সেজন্য উপরের এই অংশটা আমি কেটে নিচ্ছি, তবে এই অংশটা ফেলে দিব না, এটাও আমি কাজে লাগাবো ডেকোরেশনের। তো এবার কেকটাকে আমি দুভাগ করে নিচ্ছি ছুরির সাহায্যে। কেকটার ভেতরে কিন্তু খুব সুন্দর ময়েস্ট হয়েছে। এবার কেকের উপরের যে অংশটা সেটা আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি। এটা দিয়ে আমি পরবর্তীতে কেক ডেকোরেশন করব। আর এদিকে আমি এই কেকটাকে ডেকোরেশন করার জন্য ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করে নিয়েছি, আর এটা একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আর এই ক্রিম চিজ ফ্রস্টিংয়ের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। এছাড়াও আপনারা ক্রিম চিজ কীভাবে ঘরে তৈরি করবেন তারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করতে ভুলবেন না।
এবার একটা কেক বোর্ডের উপর আমি কিছুটা ক্রিম নিয়ে তারপর একটা লেয়ার কেকের বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের এই কেকে কোনো সুগার সিরাপ ব্যবহার করিনি, কারণ এটা ময়েস্ট কেক। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেকটা আরও বেশি ময়েস্ট হয়ে যাবে। তো আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। এবার এর উপরেও কিছুটা ক্রিম নিয়ে এটাকে স্মুথ করে নিচ্ছি, আর পাশেও কেকের ক্রিম লাগিয়ে দিয়ে তারপর আমি এটাকে ক্রাম্প কোটিং করে নিচ্ছি খুব ভালোভাবে। এটা আসলে কিছুটা ধৈর্যের কাজ, কিছু সময় দিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রাম্প কোটিং করা হয়ে যায়। তো এটাকে আমি খুব ভালোভাবে ক্রাম্প কোটিং করে নিয়ে এবার কেকের যে গুঁড়োগুলো আমি রেখেছিলাম সেটাকে সাইড থেকে আমি লাগিয়ে দিচ্ছি খুব সাবধানে আলতো হাতে। সাইডগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মসৃণ করে দিয়ে তারপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য, যাতে করে এইগুলো ভালোভাবে সেট হয়ে যায়। এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার 2D নোজেল দিয়ে আমি এর মধ্যে কিছু গোলাপ এঁকে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু একে একটা ডেকোরেশন করে নিতে পারেন। এই ডেকোরেশনটা একেবারে ইজি বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি, আর এটা তৈরি করা খুবই সহজ, হাতটা জাস্ট ঘুরিয়ে তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর একটা ডিজাইন। এই তো হয়ে গেল। এবার এর মধ্যে আমি কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দিচ্ছি। আমার কাছে এই টাইপের স্প্রিঙ্কেলস ছিল, তো আমি এর মধ্য থেকে কিছু রেড কালার লাভ এখানে বসিয়ে দিচ্ছি। এভাবে দেখতেও কিন্তু কেকটা মন্দ লাগছে না। তারপরেও এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি একটা কুকি কাটার বসিয়ে দিয়ে এর মধ্যে সেই গুঁড়ো করে রাখা কেক দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা হার্ট শেপ হয়ে যাবে। এখানে কেকের গুঁড়োগুলো দেয়া হলে সাবধানে এই কুকি কাটারটা তুলে নিলেই দেখতে পাবেন খুব সুন্দর একটা এখানে ডিজাইন হয়ে গেছে। আর একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। এখানে কেকের যে গুঁড়োগুলো ছিল সেখান থেকে আমি আর একটু করে এই গোলাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। মানে কেক বোর্ডটার ওজন 84 গ্রাম ছিল, তো সেটা বাদ দিয়ে এই কেকটার ওজন হয়েছে 418 গ্রাম, অলমোস্ট 1 পাউন্ডের মতো এক ডিম দিয়ে এই তৈরি কেক। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, আর প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকেই ভ্যালেন্টাইনের শুভেচ্ছা দিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।